আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পৃথিবীতে আমরা সকলে গুনাহ করি এবং গুনাহের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ফিরে আসি। এই ফিরে আসার নামই হলো আরবিতে বলা হয় তাওবা। তাওবা শব্দটি আরবি আর বাংলা শব্দের অর্থ হলো ফিরে আসা। আর এই তাওবাটা আমাদেরকে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লজ্জিত অবস্থায়, যে আমি যে কাজ করছি আল্লাহ, আমি আমার জীবনে অনেক ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারছি এখন আর সেই কাজ আমি আর কখনই করব না। তো কখনই করব না, এটারই নাম হলো তাওবা। তাওবা শব্দটি আরবি, বাংলা অর্থ হলো কাম টু ব্যাক, আল্লাহ তাআলার কাছে আবার ফিরে আসা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনেরই, কিন্তু কারণবশত আমরা শয়তানের ওয়াসওয়াসায় যখন পড়ে আমরা খারাপ কাজ করে ফেলি, অন্যায় কাজ করে ফেলি, মানুষের ক্ষতি করে ফেলি এবং মিথ্যা কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব একত্রতবাদ দিয়ে যখন অন্যর দাসত্ব একত্রতবাদ নিয়ে ব্যস্ত থাকি, ঠিক তখনই আমরা আবার যদি বুঝতে পারি যে না, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার একজন আছে, আমাকে তার ইবাদত করতে হবে, তখনই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে যে ফিরে আসব, এর নাম হলো তাওবা। তাওবা শব্দটি আরবি ও ইস্তিগফার নিয়ম, যেটা এখানে আমি আজকে বলতে যাচ্ছি। ইস্তিগফার শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া, তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, ইস্তিগফার শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্থ আমরা কিভাবে করব, যে ইস্তিগফার অর্থ ক্ষমা চাওয়া, তাওবা অর্থ গুনাহ থেকে আল্লাহর অনুগত্যের দিকে ফিরে আসা। মানুষ যখন কোনো কবিরা গুনাহ করবে তখন বিলম্ব না করে প্রথমে উযু করে দুই রাকাত নফল নামাজ আদায় করবে, তারপর পাঠ করবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ হুওয়াল হাইয়ুল কাইয়ুম কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি এই দোয়াটা আপনাদেরকে, যারা আমাদের স্টুডেন্ট রয়েছেন, তাদের সুবিধার জন্য আমি ভেঙে ভেঙে পড়তেছি, শুদ্ধতা আদায় করার জন্য। আসুন আমরা শব্দে শব্দে পড়ি। আস্তাগফিরুল্লাহ, আমরা বলবো আল্লাহ শব্দের ডান দিকে পেশ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ হুওয়াল হাইয়ুল কাইয়ুম। তাহলে আমরা যদি এখানে কাইয়ুম পড়ি তাহলে উচ্চারণ ভুল, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাতি নামের আমরা ভুল করব। আমরা আল্লাহ তাআলাকে প্রথমে সম্মান জানি বলতেছি, হুওয়াল হাইয়ুল, তিনি চিরঞ্জীব, কাইয়ুম, চিরস্থায়ী। আর কাইয়ুম যখন বলবো তখন এর অর্থ চিরঞ্জীব, চিরস্থায়ী হবে না। তাহলে আমরা এখানে বলি হুওয়াল হাইয়ুল, ইউল বলবো আমরা, হাই উল যদি পড়ি তাহলে হামজা পেশ উ চলে আসতেছে, আছে ইয়া পেশ ইউ, আর ইউ মিলবে লামের সাথে, ইউল উচ্চারণ হবে। তাহলে আমরা এখানে বলবো হাই ইউল, হাই ইউল কাইয়ুম, হাই ইউল কাইয়ুম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ হুওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, এন অফ না দিয়ে করব, ওয়ালা লাইগেটিভ টান দিতে হবে, ওয়ালা কুওয়াতা ইল্লা টান দিতেই হবে, তাছাড়া অক্ষর একটা কমে যাবে, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আলিয়্যিল, এমন হবে আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ হুওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আজিম না আযীম। এটা আমরা কয়েকবার পাঠ করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাঠ করার পরে আমরা তারপরে কি করব, অতঃপর যে কোনো দরুদ শরীফ পাঠ করবে
তারপর খাঁটি অন্তরে লজ্জিত হয়ে মহান আল্লাহর নিকট তার কৃত গুনাহ হতে ক্ষমা চাইবে এবং ভবিষ্যতে গুনাহ না করার প্রতিজ্ঞা করবে। আল্লাহর নিকট সর্ব বিষয়ে সাহায্য কামনা করবে। পুনরায় যদি গুনাহ করে ফেলে তবে সে পুনরায় ইস্তিগফার ও তাওবা করবে। সূর্য যেদিন পশ্চিম দিকে হতে উদয় হয়ে পূর্ব দিকে অস্ত যাবে সেদিন থেকে তাওবা কবুলের দরজা বন্ধ হয়ে যাবে। তাহলে সেদিন কবে সূর্য পশ্চিম দিকে উঠবে সেটা আমরা ফলো না করে আমাদের জীবন যতটুকু সময় রয়েছে ঠিক ততটুকু সময়ের আগে আমাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে। তাহলে তাওবা এমন একটি জিনিস যে জিনিসটির মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের গুনাহসম মোচন করে দেয়। মনে রাখবো যখন আমরা ক্ষমা চাবো ঠিক সময় আল্লাহ তাআলার কাছে আকুতি মিনিতি সহ একটা চোর যদি কারো কাছে চুরি করে এবং ধরা পড়ে সে তাদের কাছে পলায়ন করার জন্য চেষ্টা করে এবং খুব কান্নাকাটি করে বলে আমাদেরকে ছেড়ে দাও, তো আমরা আল্লাহ তাআলার কাছে যখন এরকমভাবে এমন লজ্জিত অবস্থায় বিনয়ের অবস্থায় আল্লাহ তাআলার কাছে যাব আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। ছোট্ট বাচ্চা মায়ের কাছে বলছে বাবার কাছে বলছে আমাকে টাকা দাও আমাকে টাকা দাও, মা টাকা দেয় না বাবাও টাকা দেয় না। হঠাৎ করে ছোট্ট বাচ্চাটি যদি তার মনের অজান্তে দুই চোখের পানি ফেলে দিয়ে মা আমার টাকা দাও বাবা আমার টাকা দাও, তার বাবা মা ওই সন্তানের দিকে আর তাকিয়ে থাকে ঠিক থাকতে পারে না, ঠিক তখনই তার বাচ্চাকে টাকা দিয়ে দেয়। কারণ দুই চোখের পানি বাবা মা সহ্য করতে পারে না সন্তানের। ঠিক ততটুকুই যখন একটা বান্দা খাস নিয়ত করে দুই চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার নিকট তাওবা করে ইস্তিগফার পরে ঠিক তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইস্তিগফার এবং তাওবাকে কবুল করে নিয়ে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম বান্দা হিসেবে কবুল করেন। এ বিষয়ে অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে, ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি সেগুলো বললাম না। তো আমরা যারা গুনাহ করে ফেলি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অবশ্যই তাওবা করে নেব এবং ক্ষমা চেয়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তাওবা আল্লাহর রাস্তায় ফিরে আসার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।